আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গোলাপবাগ মাঠে বিএনপি যে বিস্ময়কর একটি সমাবেশ করল এবং এই সমাবেশের যে মহা সফলতা এবং এই সমাবেশকে কেন্দ্র করে যে টানটান উত্তেজনা এবং এটির পক্ষে এবং বিপক্ষে যারা কাজ করেছেন, অর্থাৎ এটিকে বানচাল করার জন্য আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়োগ করেছে আর এটিকে সফল করার জন্য বিএনপিও তাদের সর্বোচ্চ কৌশল অবলম্বন করেছে এবং সব কৌশলের পক্ষে এবং বিপক্ষে যে কৌশলগুলো নেওয়া হয়েছিল তার পুরো পরাকাষ্ঠা প্রদর্শিত হয়েছে ডিসেম্বর মাসের 10 তারিখে 2022 সন ঢাকার গোলাপবাগ ময়দানে। এবং এই গোলাপবাগ ময়দানটি এখন বাংলাদেশের রাজনীতির অন্যতম একটি আলোচিত স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। তো এখন এই সমাবেশটি সফলভাবে হয়ে যাওয়ার পর মনে হচ্ছে আওয়ামী লীগ অনেকটা অসহায় হয়ে পড়েছে এবং তাদের এই অসহায়ত্ব এবং তাদের এই যে বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী তারা যেভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, ইতিপূর্বে কখনই আমি আওয়ামী লীগকে এতটা বিপর্যস্ত অবস্থায় দেখিনি। আওয়ামী লীগের জীবন অনেক বিপদ এসছে, বিপত্তি এসছে, কখনো কখনো তারা পরিপূর্ণভাবে ক্ষমতাচ্যুত হয়ে পড়েছে, কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়নি। অনেকটা আমরা যেভাবে দেখা গেল যে একটি লোক অল অন এ সাডেন রাস্তায় হাঁটছে এবং তার কাছে মনে হলো সামনে একটি প্লাস্টিকের সাপ রয়েছে, তো প্লাস্টিকের সাপটিকে সে যথারীতি পাড়া দিল, তুচ্ছ তাচ্ছিল্যগুলো দু চারটা আছাড় দিল, কিন্তু একটু পরে দেখা গেল যে আসলে সেটি প্লাস্টিকের সাপ নয়, সেটি একেবারে ফনা তোলা, যেটিকে বলা হয় সবচাইতে দ্রুতগামীর এবং বিষাক্ত একটি সাপ, বাংলাদেশে যেটিকে জাতি সাপ বলা হয়, কালনাগিনী বলে অনেকে, অনেকে আবার এটিকে গোখরা সাপ বলা হয়। তো এইরকম একটি পরিবেশ পরিস্থিতিতে পড়ে একটি মানুষ যেভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়বে অথবা দৌড়ে পালানোর মতো যে শক্তি দরকার সেই শক্তি তারা যেভাবে হারিয়ে ফেলবে, ঠিক তদ্রূপ একটি অবস্থা হয়েছে এই মুহূর্তে বিএনপিকে কেন্দ্র করে। আওয়ামী লীগ যতই চিন্তা ভাবনা করছে ততই তাদের কাছে খুব আশ্চর্যজনক একটি দল হিসেবে বিএনপিকে মনে হচ্ছে। এর কারণ হলো এই 7 জন সংসদ সদস্য পদত্যাগ করলো ঠিক সেই সমাবেশে, শনিবারে যে সমাবেশ সেই সমাবেশের ঠিক পরের দিন। এটি বিএনপির যারা এই যে মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানটি আওয়ামী লীগ স্বপ্নে কল্পনা করতে পারেনি। দ্বিতীয়ত, তারা এযাবৎকালে আওয়ামী লীগ প্রথম থেকেই মনে করেছিল যে তারা অতিশয় শক্তিশালী এবং শেখ হাসিনাকে ভয় পায় না, বাংলাদেশে এরকম বিএনপির কোনো লোকজন নেই, এমনকি আওয়ামী লীগের লোকজনও তাকে নিয়ে দারুণ ভয় পায়। এবং সুরঞ্জিত সেনগুপ্ত একবার বলেই ফেলেছিলেন যে বাঘে ধরলে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা যদি কাউকে ধরে তাহলে সে আর রক্ষা নাই। সেই ক্ষেত্রে বিএনপির এই যে মন মানসিকতা, চিন্তা চেতনার সম্পর্কে আওয়ামী লীগের লোকজন সেই সুরঞ্জিত বাবুর যে অপ্ত বাক্যটি এটিকে মনে প্রাণে তারা বিশ্বাস করতেন এবং সেই কারণে তারা কারণে অকারণে শেখ হাসিনা আর ভয় দেখাতেন। কিন্তু হালামুলে এসে যেটি দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে এখন আর বিএনপির কোনো লোক ভয় পাচ্ছে না, এমনকি স্বয়ং শেখ হাসিনা নিজ মুখে বহুবার তিনি সতর্কবাণী উচ্চারণ করেছেন এবং সেই সতর্কবাণীর সঙ্গে সঙ্গে হুমকি ধামকি, এবং সেই হুমকি ধামকি মানে যেন তেন হুমকি ধামকি নয়, একটি দেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী যার হাতে এই মুহূর্তে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কাগজে কলমে রয়েছে, তিনি পুলিশকে যা বলেন তাই হয়, অন্যান্য স্পর্শকাতর যে বিভাগগুলো রয়েছে সেখানেও তার হুকুমে সব কিছু হয় বলে জোর প্রচারণা, এবং বাকি সবাই শুধুমাত্র তার হুকুমের চাকর বা হুকুমের তাবেদার, এইভাবে চলে আসছে এবং এইভাবে অভ্যস্ত। তো সেই রকম একজন হুকুমদাতা বা হুকুমদাত্রী তিনি যখন বললেন যে ঠ্যাং ভেঙে দেবে, হাত ভেঙে দেবে, কেউ যদি আগুন নিয়ে খেলতে আসে আগুন দিয়ে উল্টো তাকে পুড়িয়ে দেবে,
এরপর তার নির্দেশে যেভাবে ছাত্রলীগ যুবলীগের নেতা এবং কর্মীরা সেই সমাবেশের দিন 10ই ডিসেম্বর তারিখে পুরো ঢাকা শহরে যেভাবে মহড়া দিয়েছে, যেভাবে তার পুলিশের সোনার ছেলেরা যেভাবে মাঠে বিএনপির অফিসের সামনে এবং বিএনপি অফিসের ভেতরে যে তৎপরতা দেখিয়েছে, যে বীরত্ব দেখিয়েছে, এটি নজিরবিহীন। এরপর যেভাবে মির্জা ফখরুল সাহেবকে, মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে, সারা দেশে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে এবং মানুষের মনে, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মনে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ভয় ধরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার যে মোটরসাইকেলগুলো এবং আরও অনেকগুলো রিকোজিশন করা মোটরসাইকেল একেবারে কম করে হলে 8 থেকে 10 দিন, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে একেবারে 9 তারিখ রাত্রি পর্যন্ত কিংবা 10 তারিখ পর্যন্ত তারা সারা রাত যেভাবে গ্রাম বাংলার অলিতে গলিতে বাড়িতে বাড়িতে টহল দিয়েছে, মানুষের মনে ভয় দেখিয়েছে, তাতে অন্য সময় হলে, আজ থেকে বছর দিয়ে আগে হলে গোলাপবাগ মাঠের সামনে একটি কাউয়াও যেত না, শালিকও যেত না, চড়াইও যেত না, ব্যাং তো যেতই না। তো এই অবস্থা আশা করেছিল বিএনপির লোকজনের কাছে, নয় ঠিক আওয়ামী লীগের লোকজন আশা করেছিল যে বিএনপির লোকজন অতীতের মতোই এইভাবে ভয় পাবে, কিংবা তারা আশা করেছিল যেভাবে পুলিশ পল্টন ময়দান, অর্থাৎ নয়া পল্টন বিএনপির অফিসের সামনের যে অংশটি যেভাবে তারা ব্যারিকেড দিয়ে রেখেছিল এবং পুরো অফিসে নির্মমভাবে লাঠিচার্জ করে, টিয়ার সেল করে পুরো অফিস ফাঁকা করে দিয়ে সমস্ত মানুষকে একেবারে ওই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল এবং ডাইরেক্ট ফায়ার, এবং একজন লোক মারাও গিয়েছেন, এবং যেভাবে 300, 350 বা আরও বেশি, আল্লাহ ভালো জানেন, এই গ্রেপ্তার করেছে সেখান থেকে, গ্রেপ্তার করে তারা খুব কৌশলে সেখানে মির্জা ফখরুল সাহেব ঢুকিয়ে দিয়েছে এবং মির্জা ফখরুল সাহেব একা সেখানে দীর্ঘক্ষণ বসেছিলেন এবং এটি মির্জা ফখরুল বুঝতে পারেন কি না আমি বলতে পারবো না, বাট তার এই অসহায় অবস্থা দেখিয়ে আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন তারা বগল বাজিয়েছে এবং দারুণ আত্মতৃপ্ত, এবং আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সামাজিক মাধ্যমে বলার চেষ্টা করেছেন যে কোথায় গেল লোকজন, কি হলো, মির্জা ফখরুল একা কেন, একেবারে খালি, একজন লোকও নেই। শেখ হাসিনার দয়ায় যে বিভিন্ন সমাবেশ করেছো, সেই সমাবেশ করার পর ঢাকাতে এসে মাতুবাড়ি দেখানোর চেষ্টা করছো, হবে না, হবে না, হবে না। তো এই ধরনের যখন বগল বাজাচ্ছিলেন, ঠিক সেই সময়টিতে যখন মির্জা ফখরুল আবার 10 তারিখে সমাবেশ হবে এরকম একটি ঘোষণা দিলেন এবং তারেক রহমান সাহেবের নির্দেশে ঘোষণাটি দিলেন এবং সেটি পল্টন ময়দানে দিলেন, তখন আওয়ামী লীগ ভয় পেয়ে গেল, কিং কর্তব্য বিমল হয়ে গেল এবং কি কারণে তারা সেই বিএনপিকে গোলাপবাগ মাঠ দিলেন এটি একমাত্র কর্তা ব্যক্তিরই বলতে পারবেন। তবে এর মধ্যে অনেক কলকবজা নড়েছে, অনেক রসায়ন হয়েছে, অনেক পক্ষ এবং বিপক্ষের অনেক কর্মকাণ্ড ঘটেছে যেটি আমরা স্পষ্ট বুঝতে পারি। সে যাই হোক না কেন, এরপর গোলাপবাগ মাঠে দেওয়া হলো আর সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল, মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতৃবৃন্দ, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তাকে গ্রেপ্তার করা হলো, এরপর শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হলো, আরও অনেককে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন গ্রেপ্তার করা হলো। আর ধারণা করা হলো এইবার গোলাপ মাঠে যাও দেখাবো। এই মাঠকে কেন্দ্র করে তারা তাদের যে বিভিন্ন অলি গলি থেকে শুরু করে মাঠের যে প্রবেশ পথ রয়েছে সব জায়গাতেই দলীয় যারা ক্যাডার রয়েছে তারা দেশীয় অস্ত্র শস্ত্র হাতে হুন্ডা গুন্ডা নিয়ে যেভাবে মজমা মিলিয়ে পাড়া মহল্লায় যেভাবে সামনে শামিয়ানাটা নিয়ে দলে দলে যেভাবে বসেছিল আর যেভাবে ঠিক তারা মহড়া দিয়েছে, এই মহড়া আমরা 71 সনেও দেখিনি, এইভাবে মহড়া দিয়েছে তারা। রাস্তাঘাটে লোকজনকে ধরেছে, কার কি মোবাইল আছে সেই মোবাইলগুলো নিয়ে গেছে বা পুলিশের হাতে দিয়েছে, এরকম অনেক কিছু, অনেক রিক্সাওয়ালাকে মেরেছে, অনেক পথচারীকে মেরেছে, যাচ্ছে তাই করেছে এবং তারা বিভিন্ন জার্সি গায়ে দিয়ে বিভিন্ন যারা পথচারী তাদেরকে যে ফ্লাইং কিক মেরেছে সেই দৃশ্য এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। তো এইগুলো তারা করেছে 9 তারিখ সারাদিন, শুক্রবার দিন সারাদিন করেছে, শুক্রবার দিন রাতে করেছে এবং শনিবার দিন অর্থাৎ 10ই ডিসেম্বর সেই দিন সারাদিন করেছে। কিন্তু এই সব কিছু করার পর যে বিস্ময়কর লোকের সমাবেশ হয়েছে, গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে,
মাঠের সামনের পেছনের চারিদিকে রাস্তায় মাঠের ভিতরে যত লোক ছিল তার চেয়ে কম করলে ২০ থেকে ২৫ গুণ লোক বেশি হয়েছে লোকে লোকারণ্য যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি এই রকম দৃশ্য এই ঢাকাবাসী কখনো দেখেনি বোঝার চেষ্টা করুন সেই খিলগাঁও মোড় থেকে খিলগাঁও মোড় থেকে শুরু করে সাইদাবাদ মোড় পর্যন্ত মূল রাস্তার একচুল ফাঁকা ছিল না এর বাইরে গোলাপবাগ মাঠের ওইদিকে যদি সাইদাবাদ থেকে শুরু করে আপনি যদি যাত্রাবাড়ি মোড় পর্যন্ত যান গিয়ে দেখবেন যে কোনো লোকে লোকারণ্য ছিল এর বাইরে অন্যান্য যে সকল অলিগলি ছিল ওই মাঠকে কেন্দ্র করে সব অলিগলিতে বিএনপির লোকজন ভরা ছিল উল্লেখযোগ্যভাবে এখানে বয়স্ক মহিলারা এসছে যুবতী মহিলারা আসছে এবং মহিলাদের অংশগ্রহণ এবং দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ এটি ছিল আওয়ামী লীগের জন্য রীতিমতো একটি ভয়াবহ মেসেজ এবং এই সকল ঘটনার ফলে আওয়ামী লীগ এখন এই সময়টাতে বলতে গেলে এতটা কিংকর্তব্য বিমূল হয়ে পড়েছে তারা বুঝতে পারছে না যে এই ডিসেম্বর মাসের যে কর্মসূচিগুলো বিএনপি ঘোষণা করেছে সেই কর্মসূচির মধ্যে কি কি চমক রয়েছে এবং তারা বুঝতেই পারছে না এর কারণ হলো এই মুহূর্তে দলের যে সকল প্রাজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা বলতে গেলে সবাই ব্যাকফুটেজে চলে গিয়েছেন আওয়ামী লীগের তারা আমলা নির্ভর হয়ে পড়েছেন এবং আমলা নির্ভর যে সমস্ত লোকজন তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন পুলিশের কর্তা ব্যক্তি তারা এসপি এবং ডিআইজির মাঝে মাঝে এডিশনাল ডিআইজি বলা হয় কয়দিন আগে তারা এই প্রমোশনটা পেয়েছে এবং এরা যদি এই সরকার আমলা হতো নর্মাল কোর্স অফ অ্যাকশনে হতো এদের বেশিরভাগের প্রমোশন হতো কি না আল্লাহ জানে আর যদি হতো সর্বোচ্চ এডিশনাল এসপি বা এসপি পর্যায়ে থাকতো কি না তাও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তো এই সকল লোকজনকে দিয়ে যখন পূর্ণ মন্ত্রীর মর্যাদা সম্পন্ন রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করা হয় দলের ভিতরে এবং বাইরে তখন বুঝতে পারেন যে সেখানে কি হয় নর্মালি যখন রাজনৈতিক অবস্থা থাকে ভালো অবস্থা থাকে এবং সেখানে মন্ত্রী সংসদ সদস্য পদে যারা থাকেন তাদের সোশ্যাল স্ট্যাটাস সোশ্যাল ভ্যালু বা তাদের যে ব্যক্তিত্ব এটির সামনে ডিসিএসপি তো দূরের কথা আইজি সেনাবাহিনী প্রধান বা সচিবালয়ের বড় কর্মকর্তা এমনকি ক্যাবিনেট সেক্রেটারি সেও অনেক সংসদ সদস্যর সামনে বসে সুস্থ মতো কথা বলতে পারবে এরকম হয় না এর কারণ হলো সংসদের মধ্যে যে রাজনীতি যারা করে এই পার্লামেন্ট মেম্বার হন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে যারা হন সিভিল সার্ভিস থেকে যারা হন তারপর এমনকি আন্ডারওয়ার্ল্ড থেকে যারা হন ব্যবসায়ী মহল থেকে যারা হন তারা সবাই যার যার পেশার সর্বোচ্চ ব্যক্তি উইথ ক্রেডিট ক্রেডিবিলিটি অ্যান্ড সাকসেস যেমন ধরুন সেনাবাহিনী থেকে যদি কেউ এমপি হয় তাহলে তার পদ পদবী মেজর জেনারেল বা সেনাবাহিনীর প্রধান কিংবা বহু আগে তিনি কর্নেল বা ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ার্ড করেছেন বহু বছর রাজনীতির ময়দানে কাজ করেছেন মুক্তিযুদ্ধ করেছেন তারা এসে চেষ্টা করেন এরকম যারা চেষ্টা করেন ১০০র মধ্যে একজন লোক হয়তো সংসদ সদস্য হতে পারে তো কাজেই এই যেখানে সংসদ সদস্যদের কোয়ালিটিটা এই পর্যায়ে সেখানে যদি একজন লেফটেন্যান্ট কর্নেল একজন কর্নেল দিয়ে এই ধরনের রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় তাহলে বুঝতে পারেন যে পরিবেশ এবং পরিস্থিতি কোথায় যায় এখন জেনারেল ইব্রাহিম সাহেবের মতো একজন প্রাজ্ঞ জেনারেল সে যদি সংসদ সদস্য হন কথার কথা কিংবা জেনারেল আজিজ এখন রিটায়ার্ড করেছেন সাবেক সেনা মানে সেনাবাহিনী প্রধান বা আইকেবি ইকবাল করিম ভুইয়া তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তো এই পর্যায়ের একজন লোককে যদি একজন লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল পর্যায়ের লোককে দিয়ে প্যাদানি মারা হয় তাহলে বুঝতে পারে যে সেখানে প্যাদানি কোন পর্যায়ে পৌঁছে আর আউটপুট কোন পর্যায়ে আসে একইভাবে যদি যারা এখন সিভিল সার্ভিস রয়েছে একজন ক্যাবিনেট সচিব তিনি হয়ে যান এবং তাকে যদি একজন ডিসি পর্যায়ের উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তা তাকে প্রাধান্য মারে তাহলে তার অবস্থাটা কী হয় বা যারা এই কাজগুলো করায় তারা এখানে কতটা অন্যায় কর্ম করে ঠিক এই যে আমলা নির্ভর এখন সাম্রাজ্য চলছে এই সাম্রাজ্যে টিএনও ডিসি এসপি বা পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন এসপি বা এডিশনাল ডিআইজি বা বড় জোর এডিশনাল আইজি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার থেকে শুরু করে তারা এই সমস্ত মানুষ দিয়ে যখন পুরো রাজনৈতিক মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা তোফায়েল আহমেদ কিংবা মতিয়া চৌধুরী এদের মতো মানুষকে যদি এই ধরনের কর্মকর্তাদেরকে দিয়ে হ্যান্ডেল করা যায় তাহলে এই সকল কর্মকর্তার পক্ষে কোনো অবস্থাতেই রাজনীতির কৌশল
আন্দাজ করা সম্ভব না এবং সেটা করা যাচ্ছে না বলেই আওয়ামী লীগের যারা মূল নেতৃত্ব আমলা নির্ভর নেতৃত্ব তারা এতটা অসহায় হয়ে পড়েছেন যেটি তাদের রাজনৈতিক জীবনে কখনো হয়নি এবং এই অসহায়ত্বটা দিনকে দিন বাড়বে যদি না তারা তাদের যে আপন পরিচয় রয়েছে অর্থাৎ রাজনীতির পরিচয় রয়েছে আপন যে গরিমা রয়েছে রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই ধারায় ফিরে না আসে তাহলে দুর্ভোগ এবং দুর্দশা তাদের বাড়তেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন